আরাফাত রহমান খোকো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, তিনি খেলাধুলার সঙ্গেই অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটের আজকে যে উন্নয়ন হয়েছে এখানে তার অবদান অত্যন্ত উল্লেখযোগ্য। আমরা এটা নিয়ে আলোচনা করবো, আজকে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, সেই মিটিং এ আমরা আলোচনা করে সিদ্ধান্ত আমাদের অ্যাকটিং চেয়ারপার্সনের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেবো।